দৃষ্টির আলো আছে, জ্ঞানের আলো নাই, চোখে ঠিক দেখবে না। এই মুসলমানের বাচ্চা, টাচ মোবাইল ব্যবহার করো, আব্বা আম্মার রুমে দরজা বন্ধ করি রাত্রে 10টা 11টার সময় ঘুমায়, আর তুই তোর রুমের দরজা বন্ধ করি ফেসবুক আর ইউটিউবের যত অশ্লীলতা আছে, অশ্লীল ছায়া ছবি, নেকেড ফিল্ম, ইন্ডিয়ান বাংলা ছায়া ছবি, যত অশ্লীল ছবি, অশ্লীল কথা, অশ্লীল গান, মুসলমানের বাচ্চা হইয়া আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে জন্মগ্রহণ করিয়া আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করিয়া তুই এগুলার দিকে তাকস কেমনে? বুঝা গেল তোর কাছে দৃষ্টির আলো আছে, জ্ঞানের আলো নাই। মদিনার গান গাইতে পারস না, মদিনার গান শুনতে পারস না। দমে দমে তোমায় মনে পড়ে ও নবীজি, দমে দমে তোমায় মনে পড়ে। খাইলা গলায় না গাইয়ের কি বাজনা আছে না, না হারমোনিয়াম আছে, না তবলা আছে, না কাঁসা আছে, না বাঁশি আছে। তো এবারে চিন্তা করেছি আমরা এগুলার লগে যদি এই এখন যদি লাগে আমরা গলা কত সুন্দর দেখে। হ্যাঁ, তোরা মনে করছ আমরা হারি না বুঝি? যদি মিউজিক যদি আমরা গলার লগে লাগে তো তোর করে ফেলি মারব তো। তোমার কথা পড়লে শরণ বেহাল হয়ে যায় বুঝ মন, তোমার কথা পড়লে শরণ বেহাল হয়ে যায় বুঝ মন, কখন যাব তোমার দর্শনে ও নবীজি, দমে দমে তোমায় মনে পড়ে, দমে দমে তোমায় মনে পড়ে ও নবীজি, দমে দমে তোমায় মনে পড়ে। মদিনার গান গা। বর্তমান সময়টা বিশ্ব মুসলিমের জন্য একটা সংকটপূর্ণ সময়। কেন সংকটপূর্ণ? গোটা পৃথিবীর বেঈমানের গোষ্ঠী, আর বেঈমানদের পদলেহনকারী তথাকথিত কিছু মুসলমান নামধারী একসাথ হইয়া একটা মিশনকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। মিশনটা হলো ইসলাম ধর্মের কর্ণধার যারা, ইসলাম ধর্মের গার্ডিয়ান অভিভাবক যারা, নবীজি খাতামুন নবীয়িন সর্বশেষ নবী, 63 বৎসর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, নবীজি জীবদ্দশায় কিছু মানুষের উপরে কেয়ামত পর্যন্ত নবীজির রেখে যাওয়া দিন এবং শরীয়তকে পরিচালিত করার জন্য দায়িত্ব দিয়ে গেছেন এবং ওনাদেরকে নবীজির স্থলাভিষিক্ত করে গেছেন, এনাদেরকে নবীজির ওয়ারিস তথা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রসুল, নায়েবে নবী হিসাবে আখ্যায়িত করে গেছেন, যাদেরকে আমরা আলেম নামে চিনি, আলেম নামে ডাকি। ইনারা অর্থাৎ এই আলেম সমাজ ইসলাম ধর্মের কর্ণধার। এখন এই ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দোসর তথাকথিত নামদারি মুসলমানেরা মিশন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে যে সর্বসাধারণ মুসলমানদেরকে আলেমদের থেকে কিভাবে পৃথক করে দেয়া যায়। সাধারণ মানুষের অন্তরে আলেমদের জন্য ঘৃণা কিভাবে তৈয়ার করা যায়, আলেমদের উপরে সর্বসাধারণ মুসলমানদেরকে কিভাবে আস্থাহীন করে দেয়া যায়,
কারণ সর্বসাধারণ মুসলমানেরা যখন মনোযোগ আছে আপনাদের সর্বসাধারণ মুসলমানদেরকে আলেমদের থেকে যদি বেতৃষ্ণা করে দেয়া যায় আলেমদের উপর যদি সর্বসাধারণ মুসলমানরা আস্থা হারাইয়া ফেলে তাহলে জমিনে আর ইসলাম থাকবে না ইসলাম জমিনে আর থাকবে না কারণ ইসলামের সবচেয়ে বড় কাজ হলো নামাজ আর নামাজের জন্য মুসলমানেরা যায় মসজিদে তো মসজিদে নামাজের ইমামতি করে আলেমে এখন ইমাম সাহেবের উপরে যদি আস্থা না থাকে তো সর্বসাধারণ মুসলমান মসজিদে যাবে না যাবে না তা আস্তে আস্তে সমাজের থেকে ইসলাম শেষ হইয়া যাবে দেখেন কত সুদূর প্রসারী পরিকল্পনা তাদের যে ইসলামের কর্ণধার মসজিদের ইমাম জানাজার নামাজের ইমাম এরা তৈয়ার হয় মাদ্রাসায় মাদ্রাসা হইল এই আলেম তৈরি হওয়ার কারখানা সর্বসাধারণ মুসলমানদেরকে মাদ্রাসার বিরুদ্ধে বুঝাইয়া যদি মাদ্রাসার উপরে বেতৃষ্ণা করে তোলা যায় তা আর এরা এই মাদ্রাসাগুলাকে সহযোগিতা করবে না ফলশ্রুতিতে মাদ্রাসাগুলা অচল হইয়া যাবে এতে করে মাদ্রাসার থেকে আর আলেম তৈয়ার হবে না এই পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত গোটা বিশ্বব্যাপী ইহুদি খ্রিস্টান এবং ইহুদি খ্রিস্টানের দোসররা আমার ভাইরা দোস্ত হবাব এটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মনোযোগ আছে আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পৃথিবীর মানুষদের পার্থিব জীবনটা পরিচালনা করার জন্য দুইটা দুইটা আলো দিয়া রাখছেন কয়টা আলো দুইটা আলো একের এই বছর মাহফিল শুরু হয়েছে থেকে এই পর্যন্ত আমি সব মাহফিলে এক বয়ান করি ইউটিউবে যাক সবাই বলুক হুজুর খালি এক বয়ান করে আর ওয়াজ জানে না বেড়া চীনা ভগবানের ফইতা লাগে না 38 বছর ওয়াজ করিয়ে আর ওয়াজ জানে না কইলেও ফরিদুদ্দিনের কি আসে আর যায় প্রয়োজনের তাকিদে দরকারি বাদ দিনে তিনবার খাই হচ্ছে তিন খাই দরকারি কথা প্রতিদিন বলতে হবে সব জায়গায় বলতে হবে যাতে সব মানুষের কানে পৌঁছায় আল্লাহ পাক প্রত্যেক মানুষকে কয়টা আলো দিয়ে রেখেছেন দুইটা একটা আলোর নাম নূরে বাসারত অর্থাৎ দৃষ্টির আলো চোখের আলো আর একটা আলোর নাম নূরে বসিরত অর্থাৎ জ্ঞানের আলো কয়টা আলো দুইটা আলো একটা মানুষ সফল হয় একটা মানুষ কৃতকার্য হয় একটা মানুষের পথ চলা সুগম হয় একটা মানুষের পথ চলা নিরাপদ হয় একটা মানুষের পথ চলা তার গন্তব্য অভিমুখে হয় কোন সময় যখন এই দুইটা আলোর সমন্বয় ঘটে দৃষ্টির আলো আর জ্ঞানের আলো দৃষ্টির আলো আছে জ্ঞানের আলো নাই জ্ঞানের আলো আছে দৃষ্টির আলো নাই পার্থিব জীবনটা সুখময় হবে না চলার পথ সুগম হবে না তার পথ চলা নিরাপদ হবে না তার পথ চলাটা তার গন্তব্য অভিমুখ হবে না সে তার গন্তব্য পর্যন্ত নিরাপদে পৌঁছাইতে পারবে না কথা বুঝতেছেন মুরব্বীর গো শুদ্ধ ভাষার কথা এখন বুঝি কথারে গোলাই লইতে একটু কষ্ট হয়েছিল আমি এই জন্য ফেনী নোয়াখালীতে খুব বেশি শুদ্ধ ভাষা কইতাম চাই না মুরব্বীরা সহ বুঝবেন নাই আলো কয়টা একটা নূরে বাসারত দৃষ্টির আলো আর একটা নূরে বসিরত জ্ঞানের আলো তা একটা মানুষের পার্থিব জীবনটা শান্তিময় হয় সুখের হয়
তার পথ চলাটা সঠিক হয়। অবা আমরা দেশে ফেনীর ফেনীর বাসায় একটা প্রবাদ বাক্য আছে, যাইতে লাগছিলাম শ্বশুর বাড়ি শয়তানে নিয়ে গেছে সারা বাড়ি। আমরা মুরব্বীরা করতে নাসবেন অহংকার হলা বলে কত হইতো না, ওই রাত্রে মানুষ পথ চলতে গেলে অনেক সময় দিয়াবুতে পায়, দিয়াবুতে দিশাহারা বুত। হ্যাঁ, একবার আমার চাচা একটার বিয়েতে, এই সময় তো বিয়ে হইতো রাত্রে, তো চাচার বিয়েতে এরকম আমরা বড় যাত্রী হইয়া যাইতেছি, এই এশার নামাজের পরে আমরা হাঁটা শুরু করছি, সারা রাত হাঁটি, সকালবেলায় আবার নিজের বাড়ির দরজায়, বিয়া বাড়ি তো আইহে নাই। আমি একবারে ছোট আছিলাম তো আব্বারে গেলাম, আব্বা ওই বিয়া কই, বিয়া বাড়ি কই, আব্বা কয় যে ওটা আমরা দিয়া বুতে পাইছে, দিশাহারা বুত, বুঝছেন, দিশাহারা বুতে মানুষের পাইলে মানুষ সঠিকভাবে গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারে না, যাইতে চায় একদিকে চলি যায় আরেক দিকে। তো মানুষকে আল্লাহ পাকের দেওয়া এই দুইটা আলো, দৃষ্টির আলো আর জ্ঞানের আলো, দুটোটার যদি সমন্বয় না ঘটে মানুষ গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারে না, বরং আসল গন্তব্যে পৌঁছানোর পরিবর্তে ভুল গন্তব্যে যাইয়া পৌঁছায়। বর্তমান দুনিয়াতে কিছু মানুষ আছে তাদের কাছে দৃষ্টির আলো আছে কিন্তু জ্ঞানের আলো নাই, আর কিছু মানুষ আছে জ্ঞানের আলো আছে কিন্তু দৃষ্টির আলো নাই, এই দুনোদল মানুষ বিফল, দুনোদল মানুষ অসফল, দৃষ্টির আলো আছে জ্ঞানের আলো নাই। এই দৃষ্টির আলো গরু ছাগল মার্কা দৃষ্টির আলো, বুঝে না মনে হয়, দৃষ্টির আলো আছে জ্ঞানের আলো নাই, এই দৃষ্টির আলো গরু ছাগলের দৃষ্টির আলোর মতো, গরু ছাগলের তো দৃষ্টির আলো আছে না নাই, কয় না আছে, তো হেতে কারদানে কামড়দের এই কথা বুঝেনি, গরুয়ে দৃষ্টির আলো তো আছে কিন্তু দান যেগুলা ফাঁকনা দান কামড়াই খাই ফেলতেছে, কারদান বৈধ না অবৈধ, হারাম না হালাল এই কথা গরুয়ে বুঝেনি। মানুষ কতগুলা এরকম আছে দৃষ্টির আলো আছে কিন্তু কার বর চেহারার দিকে তাকার, হালাল হারাম না হালাল এটা বুঝে না, এগুন মানুষ নামের জানোয়ার আর পশু উমা কয় না, এত ছোট্ট করিনি, মানুষ কতগুলার কাছে দৃষ্টির আলো আছে কিন্তু টাকা যে পকেটে ঢুকাইতেছে এটা কার টাকা ঢুকাইতেছে, বৈধ না অবৈধ, হারাম না হালাল এটা বুঝে না, খালি ফাইলেই পকেটে ঢুকায়, সুদের টাকা হোক আর গোসের টাকা হোক, হাইজ্যাকের টাকা হোক আর ডাকাতির টাকা হোক, দুর্নীতির টাকা, রাষ্ট্রের জনগণের টাকা আত্মসাত করি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকাইতেছে, ওই জানোয়ারে বুঝে না এই টাকাগুলো আমার জন্য হালাল না হারাম, চোখের আলো আছে না নাই কিন্তু জ্ঞানের আলো, যদি জ্ঞানের আলো থাকতো তাহলে এই অন্যায় কাজ সে কখনো করতে পারত না, শিক্ষাগত সার্টিফিকেট এক জিনিস, জ্ঞানের আলো আরেক জিনিস, সব সার্টিফিকেটের দ্বারা জ্ঞানের আলো আসে না। মনোযোগ আছে নি, তাহলে বোঝা গেল একটা মানুষের জীবন চলা সঠিক হয় কোন সময়, যদি দৃষ্টির আলোর সাথে জ্ঞানের আলোর সমন্বয় ঘটে, দৃষ্টির আলো আছে কিন্তু জ্ঞানের আলো নাই, চোখে ঠিক দেখবে না, দৃষ্টির আলো আছে জ্ঞানের আলো নাই চোখে ঠিক দেখবে না। এই মুসলমানের বাচ্চা টাচ মোবাইল ব্যবহার করস, আব্বা আম্মার রুমে দরজা বন্ধ করি রাত্রে দশটা এগারোটার সময় ঘুমায়, আর তুই তোর রুমের দরজা বন্ধ করি ফেসবুক আর ইউটিউবের যত অশ্লীলতা আছে, অশ্লীল ছায়া ছবি, নেকেড ফিল্ম, ইন্ডিয়ান বাংলা ছায়া ছবি,
যত অশ্লীল ছবি, অশ্লীল কথা, অশ্লীল গান মুসলমানের বাচ্চা হইয়া আব্দুর রহমান আব্দুল করিমের ঔরসে জন্মগ্রহণ করিয়া আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করিয়া তুই এগুলার দিকে তাকস কেমনে? বুঝা গেল তোর কাছে দৃষ্টির আলো আছে, জ্ঞানের আলো নাই। হাইওয়ান জানোয়ার গরু ছাগলের দৃষ্টির আলো দেখছা, এতের দৃষ্টির আলো হইচা। গরু ছাগলের তো যেরকম জ্ঞানের আলো নাই, এতের তো জ্ঞানের আলো নাই। হক কথায় আহমক বেজার, গরম বাতে বিলাই বেজার, কইলে মাই মাইর খায়, না কইলে বাপে আরাম খায়। এবারে হলো গেল আমার উপরে বেজার উজে বুঝে, অন্ত বাতাসে চলে এরকম। এই হুজুরের কথা যতক্ষণ আমার বুঝ মতো, আমার মত মতো, আমার দলের চাহিদা মতো ওইব, ততক্ষণ হুজুর বালা। যদি আমার মতের বিরুদ্ধে, আমার চাহিদার বিরুদ্ধে, আমার দলের মতের বিরুদ্ধে হুজুরের একটা শব্দ যাইতে পারে তো কাজে হুজুরিয়া খারাপ। তোর কাছে হায়া শরম নাই? তোরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ গ্রহণ করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আর আদর্শ বিসর্জন দিয়া হিন্দুদের কাটিং মোতাবেক চুল কাটবি তো তোর করে না কই কেমনে গিরতাম? মনে কষ্ট গেলে আর মাফ করে দিস, বাজিও গেল, আই এম এক্সট্রিমলি সরি। কিন্তু এনে সারি কিনা দিয়ে এনে রাউন্ড করে নিচে রেখেন কাটি গেলে উরফে দিয়ে তুবাই গে বানাই রাখ। রে কার কাটিং রে? মদিনার কাটিং, মোহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের কাটিং, আবু বকরের কাটিং, ওমর ওসমান আলীর কাটিং, ইমাম আবু হানিফার কাটিং, ইমাম বুখারীর কাটিং, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাটিং, না শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কাটিং? তো তুই কার গত্তম জন্ম নিছ? কার কাটিং এ চুল কারস? তোর চুলের কাটিং হিন্দুর গ কাটিং হয় কা কাটিং? ইয়া তো হিন্দু, হিন্দুদের থেকে ইম্পোর্ট হয়েছে, এটা তো মদিনার ইম্পোর্ট করা কাটিং না। কারে খুশি করার জন্য করতেছ? তোর আব্বা এগুলা কে আমাদের ময়দানে তোল্লাই সুপারিশ করবো নি? না তোর আব্বা এগুলা করে হাউজে কাউসারের পানি পান করাইবো, তোল্লাই সুপারিশ করবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর হাউজে কাউসারের পানি পান করাইবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর মরণের বিপদে কাজে আসবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর কবরের বিপদে কাজে আসবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর হাশরের মাঠের বিপদে উদ্ধার করবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তো হিন্দুর গোকাটিং এ চুল কাটস কা? গুনা করতে করতে দিল ভাত্তরের মতো হয়ে গেছে, আতুরার বাড়িও ধরে না, কলবের ভিতরে ওয়াজ ঢুকে না, অঙ্গ ফসা ধরলে হিটারে আর মলমে কাজ করে না, হিটারে কার্ডি অপারেশন করে ফেলে দেওয়া লাগে। মুসলমানের ফোলা এই গান শুনতে শুনতে আর নাচ দেখতে দেখতে মুসলমানের ফোলার কলব এত শক্ত হয়েছে, এত কঠিন ওয়াজ দেওয়া এদেরকে ধরে না। মনে কষ্ট জানি বা মাফ করে দিও। দৃষ্টির আলো আর জ্ঞানের আলোর যদি সমন্বয় না থাকে কানে ঠিক শুনে না, কানে ঠিক শুনে না। এই ইউটিউবের ভিতরে খালি গান নেই আছে, ওয়াজ নাই, কেরাত নাই। তো তুই হেগেন চোখে দেখস না ওরা কোভাইল্যা গরু, হ্যাগেন চোখে দেখস না তুই ফরিদুদ্দিন আল মোবারক লেখিস আর্স দেশা কজার ওয়াজ আইয়ে ইউটিউবে দেখিস, হিয়েন চোখে দেখস না নুরুল ইসলাম অলিপুরি লেখিস আর্স দে কয় হাজার ওয়াজ আসে তুই দেখ, আল্লামা মুফতি দেলওয়ার হোসেন সাহেব লেখিস আর্স দে কয় হাজার ওয়াজ আসে, আল্লামা মুফতি মুশতাকুন নবী লেখিস আর্স দে কয় হাজার ওয়াজ আসে, কারি ইদি সাবান লেখিস আর্স দে কত সুন্দর সুন্দর কেরাত আসে। এগুলা হুমকি আরস না, মদিনার গান গাইতে আরস না, মদিনার গান শুনতে পারস না? দমে দমে তোমায় মনে পড়ে ও নবীজি, দমে দমে তোমায় মনে পড়ে, খাইল্লা গলায় না গাইয়ের কি বাজনা আছে না?
না হারমোনিয়াম আছে, না তবলা আছে, না কাঁসা আছে, না বাঁশি আছে। তো এবারে চিন্তা করেছি আমরা এগুলার লগে যদি এই এখন যদি লাগে আমরা গলা কত সুন্দর দেখে। হ্যাঁ, তোরা মনে করছিস আমরা হারি না বুঝি না? যদি মিউজিক যদি আমরা গলার লগে লাগে তো তোর করে ফেলি মারব তো। তোমার কথা পড়লে শরণ বেহাল হয়ে যায় বুঝ মন, তোমার কথা পড়লে শরণ বেহাল হয়ে যায় বুঝ মন, কখন যাব তোমার দর্শনে ও নবীজি, দমে দমে তোমায় মনে পড়ে, দমে দমে তোমায় মনে পড়ে ও নবীজি, দমে দমে তোমায় মনে পড়ে। মদিনার গান গা, মুসলমানের সন্তান রাত্রে ঘুমানোর সময় মোবাইলের মধ্যে হেডফোন লাগাইয়া, হেডফোনের দুই মাথা দুই কানের মধ্যে ঢুকাইয়া গানের অপশন চালু করি, বালিশের পাশে মোবাইলটা রাখি, গান শুনতে শুনতে ঘুমের অপেক্ষা করে, এক সময় তার নিজের অজান্তে চোখ জুড়ে ঘুম এসে যায়, আর এই ঘুমন্ত অবস্থায়ও তার দুই কান দিয়া বাংলা হিন্দি ছায়া ছবির গান ঢুকি, এমন এমন গান যেই গানগুলার মধ্যে কুফর আছে, কুফর কুফর গানগুলার মধ্যে কি আছে? জিতা হুঁ জিসকে লিয়ে, জিসকে লিয়ে মরতা হুঁ, এক লড়কি হাই জেসে মাই প্যার করতা হুঁ, এই কথাটা ইমান ইমানের কথা না কুফরের কথা? বাংলা কি আর, যার জন্য আমি বাঁচি, যার জন্য আমি মরি, সে একটি মেয়ে যাকে আমি ভালোবাসি। এই মুসলমানের সন্তানেরা, আল্লাহ কয় কি, তোরা শুনস কি? আল্লাহ কয় কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলুন আমার নামাজ আমার কুরবানি, অর্থাৎ আমার দৈহিক ইবাদত আমার আর্থিক ইবাদত, এরপরে আল্লাহ কি কয়, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। কোন তফসিরের দরকার নাই, কোন ব্যাখ্যার দরকার নাই, সোজা সোজা শব্দের অর্থ ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, আমার নামাজ আমার কুরবানি, আমার দৈহিক ইবাদত আমার আর্থিক ইবাদত, আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য বুঝে থাকলে বলুন, মুসলমানের জীবন কার জন্য, মুসলমানের মরণ কার জন্য, জীবন মরণের সৃষ্টিকর্তা কে, বানাইছে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতের স্রষ্টাও আল্লাহ, মৌতের স্রষ্টাও আল্লাহ, তো তুই কেমনে তোর বাপের জন্য উৎসর্গ করবি তোর জীবন মরণ, তুই কেমনে তোর সন্তানের জন্য উৎসর্গ করবি তোর জীবন মরণ, তুই কেমনে তোর স্ত্রীর জন্য উৎসর্গ করবি তোর জীবন মরণ, তুই কেমনে তোর স্বামীর জন্য উৎসর্গ করবি তোর জীবন মরণ, তুই কেমনে তোর ভালোবাসার পাত্রের জন্য, ভালোবাসার পাত্রীর জন্য উৎসর্গ করবি তোর জীবন মরণ। এই জীবন মরণ তো তোর বাবার ব্যাংকের টাকা না, এই জীবন মরণ তো তোর বাবার জমিনের ফসল না, এই জীবন মরণ তো তোর বাবার পুকুরের মাছ না, এটা তো আল্লাহ পাকের সৃষ্টি করা তোকে দেওয়া আল্লাহর নিয়ামত। জীবন মালিকের মালিক কে? এই জন্য প্রত্যেকটা মানুষের জীবন মরণ উৎসর্গ হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো যারা বলে যার জন্য আমি বাঁচি, যার জন্য আমি মরি, সে একটি মেয়ে যাকে আমি ভালোবাসি, এই কথাটা ইমানের কথা না কুফরের কথা? স্পষ্ট কোরআনের বিরোধিতা, স্পষ্ট কোরআনের বিরোধিতা, এই কথাটা বলাও কুফর এবং এই কথাটাকে শুনি শুনি মজা উপভোগ করাও কুফর। মনে কষ্ট নেই ওনার ছোট ভাইয়েরা, এই কুফর মার্কা গান আরো অনেকগুলো আছে,
এই কুফর মার্কা গান তুমি ঘুমাইতেছ, তোমার কানে দিয়া কুফর মার্কা গান ঢুকতেছে, তুমি তো জানো না এই ঘুম এটাও তোমার আব্বার ব্যাংকের টাকা না, ঘুম এটাও তোমার বাবার পুকুরের মাছ না, এই ঘুম এটাও তোমার বাবার গাছের ফল না, এটাও আল্লাহ পাকের দেওয়া নেয়ামত।